নদীন দাসে কিন্তু বিকাও নয়। তাহলে কি ফরক করলেন আমাকে? হ্যালো বন্ধু, তো এখন কথা হবে নোটি বিরতি টিজার নিয়ে, যেটা আজকেই বেরিয়েছে। তো রুক্মিণী মৈত্র এই নোটি বিরতি ক্যারেক্টারটা প্লে করছে, আর রুক্মিণী মৈত্র যে কথা বলি সে তার প্রত্যেকটা মুভি খুব বেছে বেছে সিলেক্ট করে। যেরকম যদি এই বছরই কথা বলো, ফার্স্ট মুভি তার এসেছিল বুমেরাং, যেখানে সে খুব ভালো অ্যাক্টিং করে, তার ক্যারেক্টারটা খুব ইম্পর্টেন্ট ছিল এবং সে খুব সুন্দর অ্যাক্টিং করেছে। এবং নেক্সট টেক্কা যে বেরিয়েছে, সেখানেও তার অ্যাক্টিং খুব ভালো, তার জন্য সে সব জায়গাতে প্রশংসা পাচ্ছে এবং সে ডিজার্ভ করে, ঠিক আছে, খুব ভালো অ্যাক্টিং সেখানে করেছে। তো প্রত্যেকটা ক্যারেক্টারই সে এমন সিলেক্ট করে যেটা হচ্ছে ওর রোলটা খুব ইম্পর্টেন্ট সেটা দেখে। আর এই যে বিনোদিনী মুভিটা, সেখানে পুরো মুভিটাই তার উপর দাঁড়িয়ে আছে। তো সেইখানে দাঁড়িয়ে আমি বলবো, ওই মুভিগুলো যে অ্যাক্টিং ওর পেয়েছিলাম সেই অনুযায়ী আমি যদি এইখানে বলি, যখন প্রথম স্টিল ছবিগুলো আসছিল বিনোদিনীর ক্যারেক্টার প্লে করে বলে, তখন আমি বেশ এক্সাইটেড ছিলাম, তাকে বেশ ভালো লাগছিল এই ক্যারেক্টারে। আর তার যেরকম হাইট, যেরকম ছিল দেখতে, তাকে তার যে ফিগারটা, সেটা এই ক্যারেক্টার খুব ভালো মানাবে মনে হয়েছিল। তো এই যে টিজারটা দেখলাম, টিজারটা দেখে খুবই অ্যাভারেজ মনে হলো। তার অনেকগুলো কারণ আছে, সেটা আমি পরে আসছি, বিকজ আমার অনেক জায়গায় প্রবলেম মনে হয়েছে, বাট সেগুলো পরে আসছি। প্রথমে বলছি আমার কী ভালো লাগলো। ফার্স্ট অফ অল, যেরকম স্টার্টিংটা হয় গিরিশ ঘোষ যে লিখছে নোটি বিরতি সম্পর্কে, যেখানে কৌশিক গঙ্গোপাধ্যায় সেটা প্লে করেছে, সেটা যেভাবে লিখছে, সেখানে স্টার্টিং যেভাবে করা হয় সেটা খুব, সংলাপটা খুব সুন্দর। এবং প্রত্যেকটি যে সংলাপগুলো যেগুলো বলছে না, যেরকম একটা জায়গায় খুব ভালো লাগবে, নোটি বিরতি বলছে যে আমার অ্যাক্টিংটা কিনুন, ঠিক আছে, আমি যে এক করে সেটা কিনতে আসুন কিন্তু নোটি বিরতি কিনতে আসবে না। তো এরকম অনেকগুলো সংলাপ শুনলাম যেগুলো খুব সুন্দর লেগেছে। এবার সংলাপটা ছোটা কেমন সেটা পরে আসছি, বাট যে সংলাপগুলো লেখা হচ্ছে সেগুলো খুব সুন্দর, শুনতে খুব ভালো লাগছে। মানে যে কাহিনীতে দেওয়ার চেষ্টা করে সেটা শুনতে ভালো লাগছে। এইবার পরের কথা যদি আসি, সেটা হচ্ছে অ্যাটমসফিয়ার। যেহেতু এটা প্রোডাকশন বাজেট এদের ভালো, প্রোডাকশন ভালো আছে, এদের ডাইরেক্টর ভালো, তো এদের যে অ্যাটমসফিয়ারটা তৈরি করেছে না, যেটা ওই টাইমে পিরিয়ডে নিয়ে যাওয়া, সেইটা ভালো লাগছে। একটা শর্ট দেখলাম যে নৌকো আছে, নৌকো উপর দিয়ে শর্ট আসছে, ওটা খুব ভালো লাগলো। এরকম অনেকগুলো শর্ট দেখলাম যেগুলো দেখতে খুব প্লিজিং লাগছে চোখের জন্য, ঠিক আছে, মানে ওই টাইম পিরিয়ডটা দেখে মনে হচ্ছে আমি ফিরে গেছি, তো সেটা ভালো লেগেছে। এবার তার সঙ্গে যে ক্যারেক্টারগুলো, যে অ্যাক্টারগুলো নেওয়া হয়েছে তারা খুব ভালো, ঠিক আছে। স্পেশালি রাহুল ঘোষ, রাহুল ঘোষ আমি বলবো খুব আন্ডাররেটেড একটা অ্যাক্টার, যাকে খুব একটা প্রেস করা হয় না বলিউডে না টলিউডে, বাট সে যেখানে যেখানে কাজ করে খুব ভালো কাজ করে। তো যদি মনে থাকে, ইতিদিনের সঙ্গে বুলবুল বলে একটা মুভি করেছিল নেটফ্লিক্সে, সেখানে খুব ভালো অ্যাক্টিং করেছিল, সেরকমই এইখানেও আই থিঙ্ক ভালো অ্যাক্টিং করে, বাট ওরকে খুব কম দেখানো হয়েছে এবং কোনো সংলাপ ওর দেওয়া হয়নি, ঠিক আছে, বাট আই থিঙ্ক মুভিতে সে ভালো কাজ করে, খুব আন্ডাররেটেড অ্যাক্টার আমি বলবো, খুব ভালো অ্যাক্টার। নেক্সট কৌশিক গাঙ্গুলি রয়েছে, সে ডেফিনেটলি ভালো অ্যাক্টিং করবে, বুঝাই যাচ্ছে তার যে স্টার্টিংয়ে যে ডায়লগটা ছিল সেটি শুনতে খুব ভালো লেগেছে। এইবার যদি আমি বলি প্রবলেম কী ছিল, প্রবলেম ফার্স্ট আমার মনে হয়েছে যে নোটি বিনোদিন যে টাইম পিরিয়ড, ঠিক আছে, সেই টাইম পিরিয়ডে যে অ্যাক্সেন্ট সেটা কোথায়, সংলাপগুলো শুনে লেখা হয়েছে সংলাপের ছোটা এরকম কেন, মানে রুক্মিণী মৈত্র এর আগে যা অ্যাক্টিং দেখেছি যত সুন্দর সে করতে পারে, তার 50% আই ডোন্ট থিঙ্ক এখানে পাচ্ছি, অ্যাটলিস্ট এই টিজার থেকে, ঠিক আছে, ট্রেলারে হয়তো বেটার লাগতে পারে, মুভিটা তো ভালো হতে পারে, ঠিক আছে, বাট এই টিজারে তার যে ডায়লগ শোয়িংটা সেটা আমার ঠিক ভালো লাগেনি। কেন ভালো লাগেনি? বিকজ এটা আমার হচ্ছে আজকালকার দিনের কোনো মেয়ে কথা বলছে, সেই নোটি বিনোদিনী সেই টাইম পিরিয়ডের যে কথাবার্তা, সেই অ্যাকসেন্ট, যে ধরনের ভাবে কথা বলছে সেইটা পেলামই না, ঠিক আছে। নেক্সট হচ্ছে কোনো কোনো জায়গায় তাকে ভালো লাগছে অ্যাস নোটি বিনোদিনী, তার কাজ পোশাক আর অলস্তি, কোনো কোনো জায়গায় আমার মনে হচ্ছে মিস হয়ে গেল, ঠিক আছে, কোনো কোনো জায়গায় ঠিক, মানে ওই যে টাইম পিরিয়ড, তোমরা সবাই আমরা বাঙালিটা অ্যাটলিস্ট নামটা শুনেছি, নোটি বিরোধী সম্পর্কে পুরো কাহিনী জানি না জানি, অ্যাটলিস্ট নাম সবাই শুনেছি। এবার যে টাইম পিরিয়ড দেওয়ার কথা বলা হচ্ছে সেই টাইম পিরিয়ড একটা আলাদা লুক, সেই আলাদা টাইমের যে দেখানো সেই লুক সেইটাই একটু অনেক অনেক জায়গায় মনে হচ্ছে পাই। আর এই যেটা বললাম অ্যাকসেন্টটা আমার মনে হচ্ছে সেরকম ভালো লাগলো না। নেক্সট হচ্ছে মিউজিক, এই ধরনের পিরিয়ড পিসে না মিউজিকটা ব্যাকগ্রাউন্ডে খুব ইম্পর্টেন্ট, যেটা আমাদের গুজবাম জানাবে, ঠিক আছে, সেইটা খুব মানে পেলাম না, মনে হচ্ছে একটা মানে একই রকম মিউজিক বাজছে বাজছে বাজছে। আর যে টিজারটাতে কোনো জায়গাতে এরকম আমার খুব এক্সাইটেড ফিল হলো, জাস্ট মনে হচ্ছে বোরিং, খুব স্লো পেস একটা মুভি চলছে চলছে, এরকম একটা ফিল হলো, ঠিক আছে, যখন টিজার দেওয়া হচ্ছে না টিজ করা উচিত যে আমরা এর পরে আরও কী হবে আরও কী হবে দেখতে উদ্বুদ্ধ হব, সেই জিনিসটা পেলাম না, খুবই প্লেন মনে হলো, ঠিক আছে। আশা করছি যে ট্রেলার যখন বেরোবে আই থিঙ্ক এটা বেটার করবে। হ্যাঁ, এক জায়গায় আমি বলতে ভুলে গেছি, বেশ ভালো লাগে, সেটা হচ্ছে নোটি বিরতির একটা ওল্ড লুক দেওয়া হয়েছে, সেইটা দেখতে বেশ আমার ইন্ট্রিগিং লেগেছে, ঠিক আছে। তো যেটুকু দেখলাম আমার ওকে ওকে মনে হলো, যদি নেক্সট ট্রেলারে আই থিঙ্ক এটা বেটার করবে, ঠিক আছে, পলিশিং হয়তো আরও করবে। আর অ্যাকসেন্টটা খুবই দরকার ছিল, অ্যাকসেন্টটা ওই টাইম পিরিয়ড অনুযায়ী সেটা খুব ইম্পর্টেন্ট ছিল, আই থিঙ্ক সেটা মিস হয়েছে এখানে, ঠিক আছে। তো তোমরা কি টিচারটা দেখে তোমাদের বিষয়ে কি মতামত আমি কমেন্টে নিশ্চয়ই জানিও। আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড।